গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 9টা। তো দেখো একটু বেরোচ্ছি বলতে দেখো ব্যাগ নিয়েছি, মেয়েরা যাচ্ছে, তো কুর্তিটা পরে নিয়েছি, তো বাপের বাড়ি যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো বাপের বাড়ি চলে এলাম, তো চলো ঘরে যেয়ে আবার কথা হবে। কে বটে গো? কে বটে গো? কে বটে? কে বটে? হ্যাঁ ছেলে মায়ের দুধ খাবে না? তো বন্ধুরা দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে, তো মাছ ভাজছে, তো দেখো উনুনে রান্না হচ্ছে। তো এইগুলো বাপের বাড়ি এলে দেখতে পাই উনুনে রান্না করা, তো বেশ ভালোই লাগে। আর দেখো মা রান্না করছে বসে, আর তো মাছটা দেখো পেঁপে আর আলু দিয়ে হবে ঝোল পাতলা পাতলা। তো দেখো পেঁপে আলুটা মা কষে নিচ্ছে রান্নার জন্য। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালোই লাগবে বাপের বাড়িটা। তো চলো পরে আবার আসবো। বন্ধুরা দেখো আমার বোনপো তেল মেখে নিয়েছে, তো তেল মাখার পর একটুখানি গায়ে তেলটা ভিজবে, তারপর স্নান করাবে। তো দেখো একটু বাচ্চাটার মধ্যে কান্না নেই, চান করাও, তেল মাখাও, খাবার খাওয়াও, মানে যেমন খুশি তেমন রাখো, কিন্তু একটু কান্না করে না বাচ্চাটা। তো দেখো বন্ধুরা কেমনভাবে চান করছে, দেখো দেখতে পাচ্ছ, মানে আমাদের বাচ্চাগুলো এত কান্ত চান করালে মানে প্রচণ্ড, পাড়ার লোক বুঝতে পারত যে হ্যাঁ স্নান হচ্ছে বাচ্চাটার। তো এই বাচ্চাটা একটা আলাদাই। তো বন্ধুরা দেখো খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাবার খেতে দিয়ে দিয়েছে। তো দেখো সবাই মিলে বসে গেছে খেতে, তো খুবই ভালো লাগছে দেখে। তো চলো দেখতে থাকো, আর দেখো ওরা খাচ্ছে আর বোনপো আমার কোলে আছে। তো দেখো আঙুলটা পুরো মুখের ভিতরে ঢুকে নিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো একটু বাইরে বেরোলাম বিকেলের পর, তো ভাবলাম তোমাদের সঙ্গে আকাশটা একটু শেয়ার করি। তো কত সুন্দর লাগছে দেখো আকাশটা, প্রচণ্ড মিষ্টি লাগছে। তো ছাওয়া আছে আর দেখো নীলে আর সাদাতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখন এই বোন এইখানে পিছুল কেটে একদম পড়ে গেল, তো সেই মোমেন্টটা তো আর ভিডিও করতে পারলাম না, কিন্তু এখনই পিছুল কেটে পড়লো, লাগেনি তো তোমাকে মাথা না দেখে নিজের সাথে করতে ওই এখানটার থেকে ওই দিক পর্যন্ত একদম ওইখানে গড়িয়ে চলে গেল, পেছন দিক থেকে পড়লো। আর দেখো কি করছে আমাদের গুগলু সোনা,
গুবলু সোনা কি করছে দেখো, বলছে মা তুমি পড়ে গেছো, তোমার লাগেনি তো? গুবলু সোনা বলছে ওর মাকে। তো বন্ধুরা দেখো আমার মেয়ে দুটো, দেখো ওর ছেলেটাকে নিয়ে চটকাচ্ছে, আর ওইদিকে দেখো বোনের মেয়ে আর বোনের ছেলেটা আসছে, মেয়েটা। আর দেখো বৃষ্টি প্রায় নামবে, মেঘের অবস্থাটা দেখো অন্ধকার হয়ে এসছে। তো এখানটায় এলে বেশ ওরাও এনজয় করে, কারণ চার দেওয়ালের মধ্যে থাকে, বুঝতেই পারছো। আর এখানে এলে কি হয় না, খোলামেলা আকাশ পায় একদম, মানে চারিদিক খোলামেলা। তো এরা দৌড়ঝাঁপ করতে খুবই ভালোবাসে এখানে এলে। তো দেখো প্রায় বৃষ্টি নামবো করছে, আর এদিকে দেখো বৃষ্টিটা প্রায় নেমেই গেছে। তো গ্রামে দেখো কিছু বৌদি টৌদি আছে যারা এসে আমাদের বাড়িতে এখানে দাঁড়িয়েছে চালাটার মধ্যে। ও মা দেখি দেখি ফুলগুলো দেখি, কে কুড়ি আনলো? হ্যাঁ তুমি? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি গো? হ্যাঁ তোমার নাম বলো। তো বন্ধুরা দেখো এরা তিন বোনে মিলে আবার খেতে বসে গেছে রাতের খাবার। তো দেখো খাচ্ছে দুজন, দেখো পরোটা বানিয়ে দিয়েছে, পরোটা দিয়ে খাচ্ছে। আর আমার বড় মেয়েটা তো তেল টেল পছন্দ করে না, তো এমনি শুধু রুটি খাচ্ছে আর পটলের তরকারি আর মিষ্টি। আর এদিকে দেখো মা লাস্ট রুটিগুলো করছে, প্রায় রুটি শেষের মুখে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজছে 8টা, তো দুপুরে তো একটু ঘুমাইনি, শরীর প্রচণ্ড ক্লান্তি হয়ে আছে। তো আর ভিডিওটা বেশি বড় করছে, তো ছোট বোনের মেয়ে তো এখনও ঘুমায়নি, আজ সকাল থেকে একদম ঘুমাচ্ছে না, ওই 2-5 মিনিট ঘুমাচ্ছে আর ব্যাস উঠে যাচ্ছে। তো ঘুমানোর চেষ্টা করছে ঘুম পাড়াবার। তো চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল একটা নতুন ভিডিওর সঙ্গে আসছি।